লাটমহলের সভাপতি উনি উপস্থিত আছেন। আমার ঠিক বাঁ দিকে লাটমহল ক্লাবের সহসভাপতি এবং দীর্ঘদিন ধরে এই এলাকা বিশেষ করে মানুষ অসুস্থ হলে পরে দিন রাত্রি যিনি সবার পাশে থাকেন, আমাদেরকে সবাইকে নিয়ে উত্তম বুদ্ধ উনি উপস্থিত আছেন। আমাদের সাথে এই ডায়াসে উপস্থিত আছেন লাটমহল ক্লাবের কার্যকরী কমিটির অন্যতম সদস্য, তথা আপনারা হয়তো অনেকেই চেনেন টিআইটির প্রিন্সিপাল শেখর দত্ত, উনি উপস্থিত আছেন এই কনফারেন্স হলে। কার্যকরী কমিটির সদস্য বিনোদ দত্ত, বিশ্বজিৎ বর্তন, পার্থ চক্রবর্তী, পার্থ দাস, বাসুদেব চক্রবর্তী, রাজীব পাল যিনি এই বিল্ডিং কনস্ট্রাকশনের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং এর কাজটা করেছেন, সম্পূর্ণ তত্ত্বাবধান করেছেন যে টিমই টিমের অন্যতম প্রধান রাজীব পাল উপস্থিত আছেন। আবু ঘোষ পল্লার প্রকল্প উপস্থিত আছেন, কার্যকরী কমিটির সদস্য এবং ক্লাব মেম্বাররা এখানে উপস্থিত আছেন। আমরা সাংবাদিক সম্মেলন শুরু করার কাজ আমি লাটমহল ক্লাবের সভাপতি বিমল রায়চৌধুরীকে শুরু করতে অনুরোধ করছি। সবাইকে স্বাগত জানাচ্ছি তার মধ্যে পক্ষ থেকে আর প্রকৃতির পক্ষ থেকে আজকে সমাজ সম্প্রদায় আসতে জানাচ্ছি। আমি আপনাদের কাছে এই প্রতিনিধি সবার কাছে আমাদের দেওয়া হয়ে গেছে, আপনারা অবশ্যই করেছেন। আমি এখন অনুরোধ করব আমাদের ক্লাবের সেক্রেটারি সেবক প্রতিনিধিকে বিস্তারিতভাবে আপনার সঙ্গে কিছু করার জন্য। এখানে উপস্থিত রাজ্যের স্বনামধন্য সংবাদ মাধ্যমগুলো, সাংবাদিক বর্গরা, অনেক সিনিয়র সাংবাদিকরা আছেন এবং দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমগুলোর যে রাজ্যের যারা প্রতিনিধি রয়েছেন, বিশেষ করে শাহজাদের মতো সাংবাদিকরা, আপনারা এখানে যারা আছেন সবাই এখানে উপস্থিত আছেন। আমরা প্রথমে লাটমহল ক্লাবের পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা যেই কনফারেন্স হলটা, মিনি কনফারেন্স হল, সাংবাদিক সম্মেলন করছি, এখনো আমাদের কনস্ট্রাকশন ফিনিশিং ওয়ার্ক বাকি রয়েছে। এই বহুতল বিশিষ্ট দালানবাড়িটা বলা চলে লাটমহল ক্লাবের যারা আমরা সদস্য রয়েছি প্রায় 350 সদস্য, আমাদের কাছে এই বাড়িটা ড্রিম হাউস, স্বপ্নের বাড়ি। এবং আমরা ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় এসছে কথাটা, উত্তর পূর্বাঞ্চলের মধ্যে এই মুহূর্তে হলফ করে আমরা বলতে পারছি না যে ইস্টার্ন জোনে, বাট নর্থ ইস্টার্ন জোন, নর্থ ইস্ট ইন্ডিয়াতে লাটমহল ক্লাবের বহুতল বিশিষ্ট দালানবাড়িটা
এর যেমন সর্বোচ্চ ধারণা ক্লাব বিল্ডিং গুলোর মধ্যে এবং সুদৃশ্য ঘটে। আপনাদের সামনে যে বিষয়টা রাখতে চাইছি যে এই বিল্ডিংকে কেন্দ্র করে ক্লাব সদস্য যারা রয়েছেন, এলাকার মানুষ যারা রয়েছেন, তাদের একটা ব্যাপক মাত্রা, বিপুল মাত্রা আবেগ কাজ করছে। এই আবেগের পরিপ্রেক্ষিতে এই ভালোবাসা, এই মানসিক এবং শারীরিক ইনভলভমেন্ট, তার পরিপ্রেক্ষিতে আজকে সুউচ্চ ক্লাব বিল্ডিং এসপার মিউনিসিপ্যালিটি আমরা জি প্লাস ফোর করেছি, মানে পাঁচতলা। এরপর কাজের সুবিধার্থে আমরা টেম্পোরারি কনস্ট্রাকশন করেছি। আপনারা আপনাদের কাছে অনুরোধ থাকবে সাংবাদিক সম্মেলনের পরে আপনারা বাকি ফ্লোর গুলো অনুগ্রহ করে ভিজিট করবেন। আজকের সাংবাদিক সম্মেলনটা হচ্ছে 21 তারিখ থেকে 29 মে, 21 মে থেকে 29 মে 9 দিন ব্যাপী উদ্বোধনী উৎসব। 9 দিন ব্যাপী উদ্বোধনী উৎসব আমরা সংগঠিত করছি। এই পুরো উদ্বোধনী উৎসবে প্রধান অতিথি হিসেবে থাকার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেবকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। পদক উন্মোচন করার জন্য আসছেন প্রুডেনশিয়াল ওয়ার্ল্ড কাপে, মানে আপনাদের হয়তো সকলেরই মনে আছে 1983 সালে প্রুডেনশিয়াল ওয়ার্ল্ড কাপে ভারত প্রথম ক্রিকেটে বিশ্বকাপ জয় করেছিল এবং সেই বিশ্বকাপ জয়ে ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলাতে প্রথম উইকেট তিনি নিয়েছিলেন এবং ভিভরিচারের উইকেটটাও যিনি নিয়েছিলেন সেই মদনলাল শর্মা, যিনি পরবর্তীকালে ভারতীয় ক্রিকেট দলে কোচ ছিলেন, তিনি আসছেন। এ যাবৎ সর্বকালের সেরা গোলকিপার বলা চলে, অন্যতম সেরা গোলকিপার ভাস্কর গাঙ্গুলি, যিনি এশিয়া কাপে ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন ছিলেন, ইস্ট বেঙ্গল ক্লাবের বরাবর খেলেছেন, ভাস্কর গাঙ্গুলি আসছেন। এবং পলক উন্মোচন অনুষ্ঠানে রাজ্যের তথা দেশের কৃতি জিমনাস্ট পদ্মশ্রী দীপা কর্মকার আছেন। 9 দিন ব্যাপী উৎসবে বহুবিধ কর্মসূচি রয়েছে। 21 তারিখ মানে 21 মে সকাল 5:30টায় প্রভাত ফেরি এবং মার্চ পাস্ট হবে। 6টা থেকে আগরতলা শহরে প্রায় 400 প্রতিযোগী তারা ম্যারাথন রেসে অংশগ্রহণ করবেন। বয়স্কদের হাঁটা প্রতিযোগিতা, মহিলাদের হাঁটা প্রতিযোগিতা এগুলো আছে। গান, নাচ, আবৃত্তি, বসিরাত এই প্রতিযোগিতাগুলো 21 এবং 22 মে এই দুদিন আমরা সংগঠিত করছি। 23 তারিখ 23 মে যদিও আরো পরে আসার কথা ছিল কিন্তু গতকালই মদনলাল শর্মা জানিয়েছেন আইপিএল এর কমেন্ট্রি শিডিউল আসাতে উনি পরের দিকে আর আসতে পারবেন না। 23 মে সন্ধ্যে 6টায় ফলক উন্মোচন এবং থিম উন্মোচন হবে। থিম মানে হচ্ছে আপনারা যখন প্রেস কনফারেন্স সেরে বেরিয়ে যাবেন তখন দেখবেন ফ্রন্ট সাইডের ওয়ালে ব্ল্যাকবোর্ড ক্লাব কি কি কাজ করছে, করতে পড়ার পরিকল্পনা রয়েছে, কি কাজ নিয়ে করছে। মূলত স্পোর্টস
হেলথ এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাগ্রিকালচার, নীতিগত ভাবে এই তিনটি কাজ আমাদের ফ্লোরগুলোকেও আমরা সেইভাবে সাজিয়েছি। এই থিম উদ্বোধন এবং ফলপ্রমোচন এই অনুষ্ঠানটা হবে 23 মে 24-25 এই দুদিন। আমাদের যে ক্লাব ব্যবহারের সরাসরি ব্যবহারের জন্য তিনটে রুম, তিনটে ফ্লোর আছে। ফার্স্ট ফ্লোর কমার্শিয়ালি আমরা এখানে জিম চালু হয়েছে। আমাদের সেকেন্ড ফ্লোর যেটা জাস্ট এই ফ্লোরটার নিচের ফ্লোরটা, সেকেন্ড ফ্লোরে ব্ল্যাকবোর্ড ক্লাবের একটা আধুনিক অফিস রুম হচ্ছে এবং বাকি অংশটাতে কমন রুম আছে। কমন রুমে যেমন বিকেল দিকে প্রায় প্রতিদিন শিশু এবং মহিলাদের জন্য জায়গা হচ্ছে, সন্ধ্যা থেকে বয়স্ক সহ সকল অংশের মানুষের জন্য তথ্য কেন্দ্র, লাইব্রেরি এগুলো থাকছে। সপ্তাহের শনি রবি সকাল থেকে কালচারাল ক্লাসেস হবে, রবিবার বিকেলে 4টা থেকে 6টা হেলথ এন্ড ওয়েলফেয়ার সেন্টার হবে। হেলথ এন্ড ওয়েলফেয়ার সেন্টার সম্পর্কে ছোট্ট একটু বলে রাখি, আমাদের ক্লাব এরিয়াতে বসবাসরত ডাক্তারবাবু যারা আছেন তাদের অধিকাংশ ইনভলভ হয়েছেন, প্যারামেডিক্যাল স্টাফ আছেন যারা তারা অধিকাংশ ইনভলভ হয়েছেন, বাড়ি বাড়ি সবাই মিলে সার্ভে করেছেন, ক্লাবের মেম্বাররা সার্ভে করেছেন। WHO গাইডলাইন অনুযায়ী সিটিজেনদের গড় আয়ু 6 থেকে 7 বছর বাড়ানোর জন্য যে নির্দেশিকা দেওয়া হয়েছে, WHO দিয়েছে, সেই নির্দেশিকাকে ধরে আমাদের মেডিকেল টিম, হেলথ কেয়ার টিম তারা কাজ করবেন এলাকার মধ্যে এবং আপৎকালীন পরিষেবা দেওয়ার জন্য ভূমিকা গ্রহণ করবেন আমাদের হেলথ টিম। প্রতি রবিবার বিকেলবেলা হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার সেন্টার হবে। 24 তারিখ এই ফ্লোরটা, দুঃখিত 25 তারিখ আমাদের সেকেন্ড ফ্লোরের যাত্রা আরম্ভ হবে। একই সাথে আমাদের এই কনফারেন্স আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। এই কনফারেন্স হল শুধুমাত্র ইসি মিটিং করার জন্য না, আমরা প্রফেশনালিও আর 24 মে সুসজ্জিত এবং দেশ বিদেশ রাজ্যে খ্যাতনামা প্লেয়ারদের বড় বড় পিকচার, বড় বড় ছবি এলইডি স্ক্রিনে প্রত্যেকটাতে সাজানো হচ্ছে এবং ওখানে বড় টিভি থাকছে যাতে ইনডোর গেমস এবং বিভিন্ন বড় বড় খেলা দেখার ক্ষেত্রে ওই ফ্লোরটা সুবিধাজনক। এর উপরে আমাদের জিমের এক্সটেনশন পার্ট হচ্ছে। এই যে ক্রুশিয়াল বিষয়টা, এই ক্রুশিয়াল বিষয়টা আসলে ব্ল্যাকবোর্ড ক্লাব 1968 সালে নামকরণ হয়েছিল। এই নামকরণের পেছনে মানে নতুন প্রজন্ম হয়তো নাও জানতে পারে বিষয়টা, এই কারণে জাস্ট লাইন অবতারণা করছি। আগরতলা শহরে বা ত্রিপুরা রাজ্যে তখন লেপারেল হাসপাতাল জিবি দিয়ে যাদের যাদের ব্লাড প্রয়োজন হতো তৎকালীন ডাক্তারবাবুরা ক্যাঞ্চমণিতে
বেশিরভাগকে পাঠিয়ে দিতে, ধর্মনগর থেকে আসছে ক্যাচামলিতে পাঠিয়ে দিতে রক্তের প্রয়োজন। এই যে রক্তদানের একটা প্রবণতা, উৎসাহ, মানসিকতা, সেই জায়গা থেকে কিন্তু এই ক্লাবের উৎপত্তি হয়েছে। এবং নামকরণটা যেভাবেই হোক নামকরণটা তারপর ক্লাব হয়েছে। এবং হয়তো অনেকেই জানেন এক সময় ব্ল্যাকবোর্ড ক্লাব শারদীয় উৎসবে, আজকে যেমন শহরের পূর্ব অংশের দিকে প্রচুর ভিড় জমে, ব্ল্যাকবোর্ড ক্লাবে এক সময় মোহের মূর্তি, আগুনের মূর্তি, পয়সার মূর্তি, কোণারকের সূর্য মন্দির, এই ধরনের বড় বড় প্যান্ডেল গুলো হয়েছে এবং ভিড় জমত যায়। এবং এই সময়টা থেকে স্পোর্টসের ক্ষেত্রে, বিশেষ করে ফুটবল এবং ক্রিকেট, এই দুটোতে ত্রিপুরা রাজ্যের অন্যতম ক্লাব হয়ে উঠে ব্ল্যাকবোর্ড, এটা আপনাদের সকলের জানা। ফুটবলে বহুবার 19 বার চ্যাম্পিয়নশিপের খেতাব অর্জন করেছে, ক্রিকেটেও বহুবার চ্যাম্পিয়নশিপের খেতাব অর্জন করেছে। বহু বড় বড় প্লেয়ার এই ক্লাব থেকে উঠে গেছে, বহু বড় বড় প্লেয়ার এই ক্লাবে খেলে গেছে। বিগত 2-3 বছর ধরে বিশেষ করে ব্ল্যাকবোর্ড ক্লাবের বহুতল বিশিষ্ট দালান বাড়ি উঠানোর পরিকল্পনা যখন আসলো, ওই সময় দাঁড়িয়ে আমাদের স্পোর্টসের দিকে নজরটা একটু কম ছিল, কারণ ফিনান্সিয়াল ইনভলভমেন্ট আছে। উদ্বোধন হয়ে গেলে আবারও আমরা স্পোর্টসের দিকে অবশ্যই ক্লাব সিদ্ধান্ত নিয়ে এগোবে। এবং আমাদের পূর্বে যারা ক্লাব করতেন তাদের যে ধারাবাহিকতা, তারা যে ইতিবাচক দিকগুলো আমাদেরকে দিয়ে গেছে, সেই ধারাবাহিকতাকে বয়ে আজকেও আমরা ক্লাব করছি। এবং আজকে ক্লাব উত্তর পূর্বাঞ্চলের সর্বোচ্চ এবং সুদৃশ্য ক্লাব বিল্ডিং, আমরা প্রোডাক্টিভ ক্লাব বিল্ডিং আমরা করতে পেরেছি। এই বিষয়গুলো আপনাদের সামনে রাখলাম। এবং টোটাল বিষয়টার ফুটবল একটা ব্রিফিং আপনাদের সামনে আমরা দিলাম। যদি কারো কোনো প্রশ্ন থাকে এবং সবাই ইনভাইটেড থাকবেন আমাদের 21-25 এই নদীন বেপি যে ফেস্টিভ্যাল, আপনাদের সবার কাছে আমাদের স্বনির্ভর অনুরোধ যে আপনারা কাইন্ডলি প্রতিদিনের উৎসবে ইনভলভ থাকবেন, সংবাদ ব্যবহার করবেন এবং আমাদের সাথে থাকবেন, এটা আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ। এই কনফারেন্স হলটা কি মানে কমার্শিয়াল করেছেন না শুধু ক্লাবেরই ব্যবহারের জন্য করেছেন? ক্লাবের ব্যবহারের জন্য তো অবশ্যই, এর বাইরেও, কারণ ক্লাব চলতে গেলে টাকা লাগবে। সুতরাং আমরা কমার্শিয়ালিও এই রুমটা আমরা ভাড়া দেবো বিভিন্ন বড় বড় অর্গানাইজেশন আছে, কিংবা কারোর সিডিও প্রভাব, কারোর বই প্রভাব, এই সমস্ত ক্রিয়েটিভ কাজগুলোতে আমরা আমাদের এই কনফারেন্স হলটা পাবো। ভাড়া ধার্য করেছি কত টাকা ভাড়া শেষ করি, সবার জন্য একটু রিফ্রেশমেন্টের ব্যবস্থা আছে।